হাই ফ্রেন্ড, ওয়েলকাম পাগলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপি করবো, এই যে দেখতে পাচ্ছ রুই মাছ। বাজার থেকে আমার বর্মশাই গুটো রুই মাছটা কিনে নিয়ে চলে এসেছে। তো এই রুই মাছ দিয়ে আমি আজকে করব চাল কুমড়ো রেসিপি। তো আমার সাথে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা করব খুবই অল্প তেল মশলা দিয়ে, মানে সবাই খেতে পারবে, রোগী মানুষজন সবাই খেতে পারবে, বেশি তেল মশলা ব্যবহার করব না। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি মাছটাকে কাটা হচ্ছে, আমরা দুজনেই বর্মশাই আর আমি দুজনেই মিলে একসাথে কেটে নিচ্ছি হাতাহাতি করে, নাহলে প্রচণ্ড সময় লেগে যাবে, একা এই মাছটা কাটাটাও সম্ভব নয়, অনেক বড় মাছটা। তো এবার দেখো মাছটা আইস ফুটানো হয়ে গেছে। এবার বর্মশাই মাছটাকে খুব সুন্দরভাবে দুধভাবে প্রথমে মাথাটাকে কেটে নেবে, মাথাটাকে কেটে সরিয়ে দিতে হবে। যেভাবে দোকানে মাছ কাটে সেইভাবেই আমরা সুন্দরভাবে এটাকে কাটবো। দোকানে কাটলে হয়তো এত সুন্দরভাবে কাটে না, মাছে আঁশটা মেশটা থেকে যায়, কিন্তু যেহেতু আমরা বাড়িতে কাটবো সেই জন্য মাছটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। তো এবার দেখো মাথাটা কাটে ফোলানো হয়ে ছড়ানো হয়েছে। এবার আমরা লেজাটা কেটে নিচ্ছি। এবার মাছটাকে ছোট ছোট করে পিস করে নেব, যতজন বাড়িতে আমরা লোক আছি ততগুলো করে পিস করব। নিজের ইচ্ছা মতন করা যাবে, চাইলে আমরা বড় পিসও করতে পারবো, চাইলে আমরা ছোট পিসও করতে পারবো, যাতে আমরা বেশি বড় পিস করব না। ভিতরে ডিম হয়েছে মাছটা, দেখো রুই মাছের ভিতরে, এখন বর্ষাকালের দিনের মাছ তো সেই জন্য ডিম হয়েছে। তো ডিমটাকে আমি সেটে রেখে দিয়েছি। তো এবার আমার বর্মশের মাছটাকে সুন্দরভাবে দেখো পিস করে কেটে দিচ্ছি, বেশি পাতলা পাতলা পিস করব না, যেহেতু নিজের হাতে কাটছি, নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতন কাটি নেব। বড় বড় একটু মাছের পিস হলে একটু ভালো লাগে খেতে, বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজের। দেখো খুবই সুন্দরভাবে আমার বর্মশাই মাছের পিসগুলো করছে, দেখতেই পাচ্ছ। এইভাবে তো দোকানে বললেও করে দেবে না, দোকানে তো বলার আগে খাচাক 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 করে কেটে নেবে। আমি ভাবছি আমার বর্মশাইকে নাহলে একটা মাছের দোকানে খুলে দিয়ে দেবো, বেশ ভালোই মাছ কাটতে পারে আমার বর্মশাই। দেখো তোমাদের পছন্দ হচ্ছে? তোমাদের পছন্দ হলে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের বাড়িতে আমি পাঠিয়ে দেবো মাছ কাটার জন্য। দেখো আমি এখন কি করব, আমি পাশে বসে আছি, আমি বসে বসে শুধু দেখছি যে আমার বর্মশাই মাছগুলো কেমন ভাবে কাটছে, তাহলে আমার শেখা হয়ে যাবে, নেক্সট টাইম তাহলে আমিও মাছ একটু কাটতে পারবো। তো মাছটা দেখো সুন্দরভাবে কাটা হয়ে গেছে, লেজার এইগুলো সাইডগুলো সব ফেলে দেবো, এগুলো তো আর খাওয়া যাবে না, এগুলো আঁশটার মধ্যেই পড়ে, এগুলো ফেলে দেবো। এবার মাথাটাকে মাঝখান থেকে ফাটাবো না। এবার মাছটা ধুয়ে গেছে, এবার মাছটাকে আমি ভেজে নেব সুন্দরভাবে, যেহেতু ধোয়া টোয়া তোমাদেরকে আমি আর দেখালাম না, যেহেতু মাছটা কাটা দেখেছই। তো এবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। এবার আমাকেই করতে হবে, দেখো মাছটা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা আগের থেকেই গরম হয়ে গেছিলো। তো মাছটা ওই পাশে ভাজা হয়েছে, এখন এই পাশটা ভেজে নেব ভালোভাবে, সুন্দরভাবে মাছটাকে ভাজা করতে হবে। বেশি কড়া কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছের ঝোলের টেস্টটা ফির বেশ ভালো লাগবে না, সেই জন্য হালকা হালকা করে ভেজে নেব। প্রথম চান্সেটা উঠিয়ে নিয়েছি, তারপরে দ্বিতীয়বার আবার দিয়েছি। তো ফাইনালি আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, চাল কুমড়ো আলু আগে থেকে কেটে রেখেছিলাম, তো সেটা আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি, খেতে কিন্তু দারুণ টেস্ট। এবার আমি লবণটা দিয়ে দিলাম এটাতে পরিমাণ মতন, যতটুকু দরকার হয়, পরে দরকার পড়লে আবার দেবো, দিয়ে আবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ। নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছি কিভাবে করছি। এবার আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো এরকম করে, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো এবার এটাকে অল্প আমি ঢেকে দেবো, তাহলে ভালোভাবে মজে যাবে জিনিসটা, কিছুক্ষণ ঢেকে ভালোভাবে রেখে দেবো। তারপরে আবারও আমি এখন ঢাকনাটা খুলে আবারও দেখে নেব যে কদ্দুর এটা হয়েছে সিদ্ধ, না হলে সিদ্ধ না হলে ফের ভালো লাগবে না, প্রথমেই একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ ভাজাটা দুটোই একসাথে করতে হবে। তো এবার আমি আবার ই করে নিয়েছি, খুলে নিয়েছি ঢাকনাটা, খোলার পরে থালাটা দিয়ে খুবই অসুবিধা হচ্ছিলো, থালাটা বড় হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ছোট গামলা নিয়ে নিয়েছি, কড়াই মাপ পর্যন্ত নিয়ে আবারও ঢেকে দিয়েছি। কেন কি বলতো, চাল কুমড়ো আলু সিদ্ধ হতে একটু সময় লেগে যায়, সেই জন্য আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। এই রেসিপিটা, এই সবজিটা হলো,
একদম একদম গ্রামের মানুষের মতন খাওয়া দাওয়া, গ্রামের মানুষের রেসিপি এটা। গ্রামে অনেকেই চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে প্রচণ্ড ভালোবাসে, তো আমরা অনেকে এসব খাওয়া দাওয়া ভুলে গেছি, কিন্তু খেতে খেলে বেশ ভালোই টেস্ট লাগে। তো দেখো গ্যাসটা আমি অনেকটা কম করে দিয়েছি, এই জন্য একটু সময় লেগে যাচ্ছে। কেউ কেন কি বলো তো, গ্যাসটা বাড়িয়ে দিলে পোড়া লেগে যাবে, সেই জন্য আমি গ্যাসটা কম করে দিলাম। কম করে দিয়ে এটাকে আমি আস্তে 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 জল দিচ্ছি, আস্তে আস্তে হবে, তাহলে এটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, প্লাস আমার ভাজাটা হয়ে যাবে। তো এবার দেখতেই পাচ্ছ গ্যাসটা আমার বাড়ানো নেই, এবার ভাজাটা আমার হওয়ার দিকেই, বেশি আর সময় লাগবে না। এবার ভাজাটা হওয়ার পরে আমি কি করব, ঢাকনাটাকে খুলে দেব। ভাজাটা হয়ে গেছে, তো এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। তো ঢাকনা খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, এখানে আদা আদা জিরা পেঁয়াজ লঙ্কা সব বেটেছিলাম, বেটে সেই মশলা দিয়ে দিলাম, প্লাস উপর থেকে হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ খুন্তি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। এটা দেখতে পাচ্ছ খুবই অল্প মশলা, যেহেতু আমি মশলাতে জল দিয়েছি সেজন্য মনে হচ্ছে বেশি মশলা, কিন্তু না, মশলা খুবই অল্প। তো এবার আমি দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সেরকম করে। এটা তেল অল্প দিয়ে, মশলা অল্প দিয়ে এই এই ঝোলটা খেলে পরে শরীরের পক্ষে খুবই ভালো। আমার প্রত্যেকটা রেসিপিতে আমি তেল মশলাটা খুবই কম ব্যবহার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন শরীরে বিভিন্ন ধরনের অনেক রকমের প্রবলেম চলছে সবাইরই ক্ষেত্রে, তেল মশলাটা বেশি খাওয়া ভালো নয়, সেই জন্য তেল মশলাটা আমি নিজেও বাড়িতে তেল মশলাটা খুব কম খাই, রেসিপিগুলোও আমি তৈরি করি খুব কম তেল মশলা দিয়ে। দই বড়িটাকে আমার ভালোভাবে আরও একটু কিছুক্ষণের জন্য ভাজা করতে হবে, ভাজা হয়ে গেছে, তো এবার আমি জলটা দিয়ে দেবো, মাপ মতন জলটা দিয়ে দিব। দেওয়ার পরে জলটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, তোমরা যতটুকু চাবে জল সেটুকু দিতে পারবে, আমাদের বাড়িতে যতটুকু দরকার সেটুকু দিয়েছিলাম। তো এবার জলটা ফুটে গেছে, তো এবার আমি মাছটা ঢেলে দিচ্ছি। দেখো আমরা যে ফ্যামিলিতে যতজন আছি শতগুলো পিসেই আমরা মাছ ঢেলে দেব। মাছটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, বয়েল করতে হবে, বলক না উঠলে পরে সবজিটা ভালো লাগবে না। খুন্তি দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করছি, করে নিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, দেখো এবার এটা আমার লাবানো করা। তো দেখো ফ্রেন্ড, ফাইনালি আমার হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে রুই মাছের রেসিপি। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়ো, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো। তাহলে আজকের জন্য পাগলি ব্লগে এই অবধি, আবারও চলে আসবো তোমাদের সামনে অন্য রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।